আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আইএলটিএস রিডিং এর উপরে তৈরি করা বিভিন্ন ভিডিও সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা অনেকেই আমাকে রিসেন্টলি এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের টেক্সট দিয়েছেন, মেসেজ দিয়েছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। স্টুডেন্টসদের ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিশাল সেকশন সবসময় জানতে চান যে আইএলটিএস রিডিং এ ব্যবহৃত বিভিন্ন আর্টিকেল বা টেক্সটের সোর্স বা উৎসগুলো কি কি। তো এই ব্যাপারে আপনাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, বেশ কিছুদিন আগে যখন আমি একটা ক্লাস নিচ্ছিলাম আইএলটিএস রিলেটেড, তো সেখানে আমি আইএলটিএস এর রিডিং এর যে টেক্সটগুলো কোথা থেকে আসে এই ব্যাপারে কয়েকটি ম্যাগাজিনের কথা বললাম ক্লাসে। তো ক্লাসের অবস্থাটা দেখে বোঝা গেল যে অনেকেই তখন মানে আমাকে একটু ভিন্নভাবে জাজ করা শুরু করেছে। কারণ হচ্ছে, তারা হয়তো ভাবছে যে স্যার মনে হয় একটু নিজেকে বেশি প্রকাশ করার জন্য বা বেশি বুঝেন, এটা বোঝানোর জন্য হয়তো বিভিন্ন সোর্সের কথা বলতেছেন। এটা তো আসলে কনফার্ম করে বলার কোনো আসলে গ্যারান্টি নাই আইএলটিএসের টেক্সটগুলো প্যাসেজগুলো কোথা থেকে হয়। তো দেখেন, হ্যাঁ, এটা সঠিক, এটা এক অর্থে সঠিক যে এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন না যে আইএলটিএসের পরীক্ষাতে আপনাকে যেসব টেক্সট দেওয়া হবে রিডিং, সেটা জিটি থেকেই হোক আর সেটা একাডেমিক মডিউলেই হোক, জিটি মডিউল বা একাডেমিক মডিউল, দুটো মডিউলের যে কোনো মডিউলে পরীক্ষাতে যেসব টেক্সটগুলো আসতেছে এক্স্যাক্টলি সেটা কোথা থেকে আসবে সেটা আমি জানবো কীভাবে? সেটা তো কারো পক্ষেই জানা সম্ভব না। কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই পরীক্ষাটা কেমব্রিজ ইউনিভার্সিটি ডিজাইন করেছে, সো আমরা জেনারেলি যেটা কাজটা করি, আমরা যখন আইএলটিএসের কোনো প্রিপারেশন এগুলো, সেখানে সবচেয়ে বেশি যে বইটা ব্যবহৃত সেটা হচ্ছে কেমব্রিজের সিরিজের। তো আমার কাছে যে প্রশ্নটা আসে সেটা কিন্তু আইএলটিএস রিডিংয়ে এক্স্যাক্টলি পরীক্ষাতে তো আর টেক্সট এগুলো কোথা থেকে আসে সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তবে আপনাদেরকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, কেমব্রিজ রিডিংয়ে যা তারা যে টেক্সটগুলো কোথা থেকে ইউজ করে সেই বিষয়টি আপনারা সহজেই জেনে নিতে পারবেন, আপনারা যদি একটু বইয়ের দিকে নজর দেন। তো এটা একটা ট্রিক আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আমি আশা করি আপনাদের আজকের এই ট্রিকটা জানার পরে আপনারা যে কোনো বইয়ে, আইএলটিএস রিলেটেড যে কোনো বইয়ে রিডিংয়ে যেসব টেক্সট ইউজ করা হয়, সেই ইউজ করা টেক্সটগুলো আসলে কোথা থেকে নেওয়া হয়েছে, সেই সোর্সটা কি, সেটা আপনাদের আজকের পরে এই বিষয়ে আপনাদের আর কোনো গণ্ডগোল থাকবে না। আপনারা অবশ্যই এটা খুব ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবেন যে কোথা থেকে এই সোর্সটা আপনি খুঁজে বের করবেন। এটা খুবই সহজ একটা বিষয়, তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। ওকে গাইজ, তো আমি আপনাদেরকে আমার কেমব্রিজ যে একাডেমিক 15 নতুন যে সিরিজ বইটি বের হয়েছে সেই বইয়ের পিডিএফ ভার্সন নিয়ে আসছি আমার কম্পিউটারে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরো বইটি আমার কাছে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত 147 পেজের একটি বই। এখানে দেখা যাচ্ছে যে এটা 147 পেজের একটি বই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বইটি থেকে আমি কিভাবে বের করব যে বইয়ের যেসব টেক্সটগুলো, রিডিংয়ে যে বিভিন্ন টেক্সট ব্যবহার করা হয়েছে, আমরা যদি একটা দুটো টেক্সটে যাই, আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি দ্রুতগতিতে, এই যে রিডিংয়ের আমাদের ফার্স্ট যে টেক্সট, নাটমেগ ভ্যালুয়েবল স্পাইস, ওকে, আপনারা নিশ্চয়ই যারা আমার সলিউশনটা পড়েছেন তারা জানেন নাটমেগ এটা একটা জয়ফল একটা স্পাইসের নাম। তো এটার উপরে একটা টেক্স দেওয়া হয়েছে দুই পেজের মধ্যে, আর তারপর কিছু প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের সবার যে মনের ভিতরে সবচেয়ে বড় যে প্রশ্ন, এই টেক্সটের সোর্সটা কোথায়, এটা কোন জায়গা থেকে, এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এটা নেওয়া হয়েছে, এটা কি কেমব্রিজ নিজে তৈরি করেছে নাকি তাদের কোনো বোর্ড আছে যারা এটা লিখে দেয়, নাকি এরা ইন্টারনেট থেকে কোথা থেকে আনছে, না নাকি এটা কোনো ম্যাগাজিন থেকে নেওয়া হয়েছে। সো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো বইয়ের আপনারা সবসময় শেষ পেজের দিকে একটু দেখবেন অ্যাকনোলেজমেন্ট নামে কোনো সেকশন আছে কিনা। চলুন আপনাদেরকে আমি একদম দ্রুতগতিতে স্কিপ করে একদম শেষের দিকে নিয়ে যাই। এই যে আমরা অ্যান্সার শিটের শেষ পর্যায়ে চলে আসছি, তারপর যদি আমরা আরও দু এক পেজে যাই, এখানে কিছু মডেল অ্যান্সার দেওয়া আছে আপনারা জানেন বিভিন্ন টেক্সট থেকে, তারপর স্যাম্পল অ্যান্সার শিট, তার কিছু কপি এখানে দেওয়া আছে। এরপর আপনারা দেখবেন এই যে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নামে একটি সেকশন চলে আসছে। তো আপনাদেরকে যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হবে। যদি আপনারা আসলেই যারা চাচ্ছেন যে আইএলটিএস রিডিংয়ের যে টেক্সটগুলোর সোর্সটা কি, সেই সোর্স থেকে আপনারা পড়াশোনা করতে চান, আর কারো যদি এরকম ইচ্ছা থাকে সেটা অবশ্যই সম্ভব। কীভাবে সম্ভব? আপনারা এই যে টেক্সটটি রয়েছে, এই যে অ্যাকনোলেজমেন্ট অংশটি, এটা আপনারা একটু পড়ে নেবেন ভালো করে, তাহলে আপনারা সেখানে সোর্সগুলো সবগুলো সোর্স পেয়ে যাবেন। শুধু রিডিংয়ের বইয়ের সাথে রিডিংয়ের যে সোর্স তাই না, লিসেনিংয়ের যে সোর্সগুলো আছে, লিসেনিংগুলো ওরা কোথা থেকে নিয়েছে, এই যে রেকর্ডিংগুলো ওরা কীভাবে সেট করেছে, এই ব্যাপারটাও এখানে বলে দেওয়া আছে। তো আপনাদেরকে প্রথমে জিনিসটা বলতে চাই, অ্যাকনোলেজমেন্ট বিষয়টা কী আসলে সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই। আপনাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো অথেন্টিক বই
কোনো বিখ্যাত কোনো কোম্পানি যদি কোনো অথেন্টিক বই তৈরি করে এবং সেই বইয়ে যদি ওরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসে, তাদের বইয়ে ইউজ করেছে, এরকম যদি কোনো বিষয় হয়, সেটা যাই হোক না কেন, সেটা যত ছোট, ইভেন এক লাইন বা দু লাইনেরও যদি একটা টেক্সট হয়, যদি এটা অথেন্টিক কোনো পাবলিকেশনস হয়, তাহলে সেটা হচ্ছে তার দায়িত্ব। এটা কপিরাইটের নিয়ম হচ্ছে যে তাকে সেই সোর্সটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, আদারওয়াইজ সে কিন্তু কপিরাইট আইনে মামলা খাবে, আর তাতে কিন্তু তাদের কোম্পানির উপরে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের এই বই, তো এই জন্য তারা কি করেছে, তাদের বইয়ে যেই সব জায়গা থেকে তারা মানে এই টেক্সটগুলো কালেকশন করেছে, এই জায়গাগুলোর নামগুলো তারা উল্লেখ করে দিয়েছে, একবারে সব কিছু শুরু থেকে শেষ, ইভেন ডেটস পর্যন্ত উল্লেখ করা আছে। তো আমরা একটু এখানে একটু পড়ি, তাহলে আপনাদেরকে জিনিসটা আমি আরও ক্লিয়ারলি বুঝাতে পারবো আমি আশা রাখি। এখানে কি বলা আছে, রিডিং টেক্সট ওয়ান, টেক্সট রিডিং টেস্ট ওয়ান। আচ্ছা, এখানে কি বলা আছে, আমরা একটু দেখি জিনিসটা কি, এখানে কি বলা আছে, তারা যে প্রথম যে টেস্টটা, নাম হচ্ছে ড্রাইভারলেস কার শিফট অফ গিয়ার নামে একটি টেক্সট ছিল, প্রফেসর নিক রিড তিনি এটি লিখেছেন, আর এখান থেকেই তারা এই প্রথম যে টেক্সটটা নিয়েছে, এটা হচ্ছে নিউ স্টেটসম্যান নামে একটি ম্যাগাজিন রয়েছে, সেই ম্যাগাজিন থেকে এই জায়গাটি থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে আপনি দেখেন, এখানে আপনি নিচের দিকে তাকালে আপনি কিন্তু বিখ্যাত কিছু ম্যাগাজিনের নাম এখানে পেয়ে যাবেন। এই যে আরেকটি ম্যাগাজিনের নাম জিওগ্রাফিক্যাল, আমি ম্যাগাজিনটি মাঝে মাঝে পড়ি, সো এই জিওগ্রাফিক্যাল ম্যাগাজিন থেকেও কিন্তু টেক্সটগুলো নেওয়া হয়েছে, আরেকটি টেক্সট, টেক্সট টু যেটা সেটা নেওয়া হয়েছে। টেক্সট থ্রিটা কোন থেকে নেওয়া হয়েছে, এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা। অবশ্যই যারা নিয়মিত রিসার্চের কাজ টাজ করেন আপনাদের মধ্যে, বা যারা খুব ভালো লাগে রিসার্চ বিষয়ে পড়াশোনা করতে, তারা জানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এনসাইক্লোপিডিয়া, হ্যান্ড রিটেন এনসাইক্লোপিডিয়ার মতো। সো এখান থেকে একটা টেক্সট নেওয়া হয়েছে। তারপর দেখেন আরেকটা বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান, দ্য গার্ডিয়ান থেকে একটা টেক্সট নেওয়া হয়েছে। ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, নিউ সায়েন্টিস্ট, আমি নিউ সায়েন্টিস্ট থেকে আমার এই কিসের কাজগুলো করে থাকি, আমার কিছু অনুবাদের কাজ আছে, আপনারা জানেন আমার রিডিং সেকশনে গেলে আপনারা প্লে লিস্টে গেলে আপনারা পাবেন, আমি দুটো তিনটা টেক্সটের ইংরেজি থেকে বাংলা অনুবাদের কাজগুলো করে থাকি, তো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে রিডিং পরীক্ষাটা আরও আপনাদের সহজে আপনারা যেটুকু একটু প্র্যাকটিস করতে পারেন, আমি নিউ সায়েন্টিস্ট থেকে নিয়মিত কাজ করি, এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো আর কি আছে এখানে, ন্যাশনাল জিওগ্রাফিক আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল জিওগ্রাফিক থেকে ওরা টেক্সটগুলো কালেকশন করেছে। সো এইভাবে আপনারা গাইজ, এই যে হচ্ছে তার সোর্স, আমি এখানে আপনাদেরকে একবারে অথেন্টিক কিছু সোর্স দেখালাম, এখানে আমার আপনাদের সাথে আসলে গপ্প করার কিছু নাই, নিজেকে প্রকাশ করার জন্য আমি অনেক ভালো জানি, এ ধরনের ভাবার কিছু নাই, এটা হচ্ছে একেবারে অথেন্টিক সোর্স। আপনারা এই সোর্সগুলোতে গেলে যেসব বিভিন্ন টেক্সট পাবেন সেই জায়গাগুলো থেকে, এখানে পত্রিকা আছে আপনারা দেখেছেন, ম্যাগাজিন আছে আপনারা দেখেছেন, ইভেন এনসাইক্লোপিডিয়া রয়েছে দেখেছেন, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে আপনারা পড়াশোনা করলে ধরে নেওয়া যায় যে আইএলটিএসের টেক্সটগুলো ঠিক কী ধরনের হয় বা কী মানের হয় তা নিয়ে আপনারা অনেক বেশি ভালো করতে পারবেন, অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য এই হচ্ছে কীভাবে আপনি আপনার টেক্সটের সোর্সগুলো কালেকশন করবেন। প্রশ্ন হচ্ছে, এটাকে শুধু কেমব্রিজের বইয়ের জন্যই কি আমি শুধু অ্যাকনোলেজমেন্টসে যাবো, আর কোথাও যাওয়া যাবে না? আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো বই, সেটা যদি ভালো কোনো পাবলিকেশনের বইয়ে হয়ে থাকে, যেটা কোনো ফালতু পাবলিকেশনের বই না হয়, তাহলে অবশ্যই তাকে এই কাজটা করতেই হবে, আদারওয়াইজ তাকে কিন্তু কপিরাইট আইনে, যে কোম্পানি থেকে ওরা কোনো সোর্স নিয়ে আসছে কিন্তু তার নাম উল্লেখ করে নেয়, তারা যদি কখনো খবর পায় তাহলে কিন্তু তারা অবশ্যই তার বিরুদ্ধে মামলা করতে পারবে, এবং এটা কিন্তু কপিরাইট আইন দিয়ে প্রোটেক্ট করা। ওকে, ইউকেতে, ইউএসএতে কিন্তু কপিরাইট আইন অত্যন্ত অত্যন্ত কড়াভাবে দেখা হয়, সো তাদেরকে সোর্স উল্লেখ করতেই হবে, আদারওয়াইজ তারা বিপদে পড়বে। ইভেন আপনারা দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট থেকেও কিন্তু একটা বিষয় নেওয়া হয়েছে, এটা অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট থেকে, এর কারণ হচ্ছে এটা ডোমেইনে .com.au লেখা আছে, বা বোঝা যাচ্ছে যে এই ডোমেইনটা অস্ট্রেলিয়ান কোনো ডোমেইন। তো এখানে www.foodprocessing.com.au এখান থেকে তারা একটি টেক্সট কালেকশন করেছে। সো দেখেছেন, তো এভাবে তারা প্রত্যেকটা জায়গাতে কোথা থেকে টেক্সটগুলো কালেকশন করতেছে তার একটা আইডিয়া বইয়ের ভিতরে দেওয়া আছে। কাজে আপনারা বইয়ের অ্যাকনোলেজমেন্ট সেকশনে গেলে ধরে নেওয়া যায় যে আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, সো এটা গেলো একটা বিষয়। তো এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই আসলে, যে এই ম্যাগাজিনগুলো যদি আপনি কালেকশন করে পড়তে চান তাহলে সেই কোন কোন ম্যাগাজিনগুলো আসলে এখানে বলা হয়। আমি এখানে তো মাত্র দু তিনটা নাম বলেছি, আমি আপনাদেরকে কিছু ছবি কালেকশন করে নিয়ে আসি আপনাদের জন্য।
আশা করা যায় যে এই ছবিগুলো দেখলে আপনারা অবশ্যই ম্যাগাজিনটা সম্বন্ধে একটু ভালো আইডিয়া পেয়ে যাবেন, এবং সেই অনুযায়ী এই ম্যাগাজিনগুলো থেকে পড়াশোনা করে যদি আপনি কালেকশন করতে পারেন, স্পেশালি ঢাকা চট্টগ্রাম সব বড় বড় শহরগুলিতে যারা আছে, তারা আপনাদের যে লোকাল বুক স্টোরসগুলো আছে, ঢাকাতে দিলক্ষেত রয়েছে, চট্টগ্রামে নিউজ মার্কেট রয়েছে, রাজশাহীতে আছে কিনা আমি জানি না, তো যে যেখানেই আছেন এলাকার যে ভালো বুক স্টল বা বুক স্টোরে গিয়ে তাদেরকে যদি আপনি বলেন ইংরেজি ম্যাগাজিনের কপি দেওয়ার জন্য, তারা অবশ্যই দিতে পারবে যদি ভালো বুক স্টোর হয়ে থাকে। সো আমি আপনাদেরকে প্রথমে যে ম্যাগাজিনের কপিটি দেখাচ্ছি কভার পেজ, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে আমার বইয়ের, কেমব্রিজের বইয়ের ভিতরে আপনারা দেখেছি জিওগ্রাফিক্যাল থেকে তারা নিয়ে থাকে। তো আপনাদেরকে মনে রাখতে হবে যদিও এটা জিওগ্রাফিক্যাল নাম, এখানে শুধু যে জিওগ্রাফির উপরে আলোচনা থাকবে তা না, বাট বেশিরভাগ টপিকগুলোই থাকবে জিওগ্রাফি রিলেটেড। ওকে, সো এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, আপনারা এই ম্যাগাজিনটা কালেকশন করে পড়তে পারেন। দ্য নেক্সট ম্যাগাজিন ইজ অ্যাবসলিউটলি ওয়ান অফ দ্য লার্জেস্ট সেলিং ম্যাগাজিন ইন দ্য ওয়ার্ল্ড নাও, ন্যাশনাল জিওগ্রাফিক, এটা সবাই জানে। তো ন্যাশনাল জিওগ্রাফিকের একটি কপি এখানে রয়েছে, এটা June 1985 সালের একটি কপি, বলা হচ্ছে এটা ভলিউম নাম্বার 167 নাম্বার 6 June 1985। এটা আমার জন্মের সালের, আমি বুঝতেছি না এটা কি সত্যি আমার জন্মের সালের, হ্যাঁ ওয়েল যাই না, সো হতে পারে। তো আপনারা এইরকম ন্যাশনাল জিওগ্রাফিকের যে ম্যাগাজিন ভার্সনটি আছে সেটাও কিন্তু আপনি পাবেন, আমি ঢাকাতে দেখেছি, নীলক্ষেতে আমি দেখেছি এটা রয়েছে, নীলক্ষেতে গেলে এটা সবচেয়ে বেস্ট, আপনারা কালেকশন করে নিয়ে আসতে পারেন। তারপর রয়েছে নিউ সায়েন্টিস্ট, এটা খুবই জনপ্রিয়, সাম্প্রতিক সময়ে এটা বেশ জনপ্রিয় হয়েছে, সো আপনারা নিউ সায়েন্টিস্ট থেকেও কিন্তু কালেকশন করে তার বিভিন্ন টেক্সটগুলো পড়তে পারেন। যেমন এইটা খুব সাম্প্রতিক, বুঝে যাচ্ছে প্যান্ডেমিক যেহেতু এটা খুব সাম্প্রতিক, এবং ম্যাপ দেখে বুঝতেই পারছেন যে ম্যাপের বিভিন্ন জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন যে এটা সারা পৃথিবীতে করোনা ভাইরাসের বর্তমান কী অবস্থা, এটার উপরে তারা একটি কভার করেছে। তো এখানে এছাড়াও আরও অন্যান্য সাবজেক্টের উপরে কিন্তু পড়াশোনা রয়েছে, এবং এখানে ছোট্ট করে লেখা আছে আওয়ার টাইম ইন মুন, নিশ্চয়ই এটা নতুন স্পেস রিলেটেড কোনো টপিক নিয়ে ওরা এখানে কথাবার্তা বলেছে। সো এটা দারুণ একটা ম্যাগাজিন, এটা কালেকশন করে আপনি এখান থেকে বিভিন্ন টেক্সট পড়তে পারেন। ওকে, দ্য নেক্সট, কোনো এক সময় এটা একটা বড় একটি পত্রিকা ছিল, তো বর্তমানে এটা মনে হয় একটি ম্যাগাজিনে রূপান্তরিত হয়েছে, নিউ স্টেটসম্যান। সো এটাও দ্য রেস ফর দ্য ভ্যাকসিন, আপনারা বুঝতেই পারছেন এটাও প্যান্ডেমিক রিলেটেড, এখানে আরও কিছু বেশ কিছু টপিক নিয়ে ওরা কভার করেছে এই সংখ্যাতে। সো আপনারা এই ম্যাগাজিনটিও কালেকশন করে পড়তে পারেন, এবং আইএলসে কিন্তু নিউ স্টেটসম্যান থেকে অনেকগুলো টপিক নেওয়া হয়েছে, ঠিক আছে, সো বিভিন্ন বইয়ে এটা থেকে নেওয়া হয়, সো আপনারা এটা কালেকশন করে পড়তে পারেন। ওকে, এর পরবর্তীতে হচ্ছে দ্য ইকোনমিস্ট, অবশ্যই বুঝে ইকোনমিস্টে দেখেই যে এখানে ফ্রি মানি নিয়ে বা টাকা পয়সার ব্যাপার আলোচনা হবে তা না, ইকোনমিস্ট একটা বিশাল বড় পত্রিকা, তারা সারা পৃথিবীর মূলত বড় বড় যত ধরনের টপিকস রয়েছে সবগুলো টপিক কিন্তু তারা কভার করে, এটা বিশাল বড় একটি বিষয়, তবে ওদের ফোকাসটা হচ্ছে ইকোনমি, এটা বুঝে নামটা যেহেতু ইকোনমিস্ট, ওদের ফোকাসটা হচ্ছে যা কিছুই হয় বেশিরভাগই হচ্ছে বিজনেস রিলেটেড, কিন্তু বিজনেসের বাইরেও কিন্তু অনেক বিভিন্ন জিনিস নিয়ে ওরা এখানে আলোচনা করে থাকে। সো আপনারা এই ম্যাগাজিনটিও কালেকশন করে পড়তে পারেন, এখান থেকে আইএলসে অনেকবারই বিভিন্ন বই আমি দেখেছি, আমি অ্যাকনোলেজমেন্টসগুলোতে চেক করে দেখেছি, আমি যেসব বই পড়াশোনা নিজে করেছি বা আমি আমার স্টুডেন্টদেরকে যেসব বইগুলো পড়তে রিকোয়েস্ট করি সেই বইয়ের সোর্সে কিন্তু আমি চেক করে দেখেছি যে ইকোনমিস্ট থেকে ওরা অনেক আর্টিকেল সংগ্রহ করেছে, সো আপনারাও এখান থেকে পড়াশোনা করতে পারেন। তারপর যেটি রয়েছে গার্ডিয়ান, এটা সারা ওয়ার্ল্ডের অন্যতম বিখ্যাত একটি দৈনিক পত্রিকা, এখান থেকেও অনেক অনেক টপিক নিয়মিত কভার করা হয় বিভিন্ন, শুধু আইএলটিএস রিডিংয়ের জন্য না, জিএরইতে আপনারা জানেন যে সেখানে রিডিং সেকশন রয়েছে, টয় ফলে রিডিং সেকশন রয়েছে, সেখানেও কিন্তু এইসব ম্যাগাজিন বা এই সোর্সগুলো থেকে কিন্তু তারা নিয়মিত টেক্সট কালেকশন করে। ওকে, আর রয়েছে সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, এটাও একটা বিখ্যাত পত্রিকা আপনারা জানেন, এই পত্রিকা থেকেও আইএলসে বিভিন্ন বইয়ের নিয়মিত টেক্সট কালেকশন করা হয়, এবং আইএলসে রিডিংয়ের কেমব্রিজ আইএলসের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে নিয়মিত এখান থেকে টেক্সটগুলো দেওয়া হয়। সো এই হচ্ছে গাইজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সোর্স, এবং আমি আমি আশা করি আমি প্রমাণ করতে পেরেছি যে আমি যে সোর্সগুলো আপনাদেরকে আজকে দেখিয়েছি সেটা কতটুকু অথেন্টিক বা অথেন্টিক নয়। আপনারা সবসময় যে কোনো বই আইএলটিএস রিলেটেড যে কোনো বই স্টাডি করার সময় সেই বইয়ের ব্যাক পেজে গিয়ে, ব্যাকের দিকে গিয়ে, শেষের দিকে গিয়ে অ্যাকনোলেজমেন্ট সেকশনে দেখে নেবেন সোর্সগুলো কী কী, কোন কোন টেক্সটের জন্য কোন কোন সোর্স রয়েছে, সেই সোর্সগুলো থেকে পড়াশোনা করলে ধরে নেওয়া যায় যে আপনার আইএলটিএস রিডিংয়ের যে স্পিড আগের চাইতে অনেক বেটার হবে, এবং আপনি অনেক ভালো ডিসিশান নিতে পারবেন। আপনাকে এটা মনে রাখতে হবে রিডিংয়ে যদি আপনি ভালো করতে চান তাহলে কিন্তু আপনাকে রিডিংয়ের স্পিড বাড়াতে হবে, আপনার রিডিংয়ে
স্কিল বাড়াতে হবে, দুটোই দরকার। আপনার স্পিডও দরকার, স্কিলও দরকার। আপনি শুধু স্পিড আছে বাট আপনার স্কিল নাই প্রশ্নের উত্তর বের করার, বা কোন প্যাসেজ আপনি পড়বেন, কোন প্যারাগ্রাফটি পড়বেন বা পড়বেন না সিদ্ধান্ত নেওয়ার, তাহলে কিন্তু হবে না। আবার আপনার স্কিল আছে কিন্তু আপনার স্পিড নাই, তাহলেও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনার দুটোই দরকার, আপনার স্কিলও দরকার, স্পিডও দরকার। সো এই বিষয়টি নিয়ে আপনারা একটু কাজ করবেন। আমি আপনাদেরকে সর্বশেষে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে, আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দেখাবো বা কিছু ওয়েবসাইট থেকে কিছু জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা হয়তো পড়াশোনা করতে আরও ইন্টারেস্টেড হতে পারেন। কারণ আমি জানি আপনাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে স্যার আপনি তো বললেন যে এইসব ম্যাগাজিনগুলো কালেকশন করবো, যদি ইনকেস আমি ম্যাগাজিনগুলো কালেকশন করতে না পারি তাহলে আমি কী করবো? গাইজ, সারা পৃথিবী এখন ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন হয়ে গেছে রাজা। এই যে ডেইলি টেলিগ্রাফের যে ম্যাগাজিনের যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ম্যাগাজিনটা নিজেই কিন্তু বা এই পত্রিকাটা নিজে কিন্তু একটা ওয়েবসাইট ভার্সন আছে, তাদের প্রত্যেকটা ম্যাগাজিন এখানে একটা ওয়েবসাইট ভার্সন আছে। কাজে আপনি যদি আমার মতো যদি পুরোনো দিনের লোক হন তাহলে আপনাকে অবশ্যই কালেকশন করে বই কালেকশন করে পড়তে হবে। আমি বই অ্যানালগ বই পড়তে পছন্দ করি, ডিজিটাল আমার কাছে একটু সমস্যা হয়, সমস্যা হয় এই কারণে আমি কনসেন্ট্রেট আমার একটু সমস্যা হয়, কিন্তু যাই হোক এটা যার যার বিষয়। তো আমি কালেকশন এবং আমি বই কালেকশন করতে পছন্দ করি, আমি বই আমার সংগ্রহ রাখতে পছন্দ করি, আমার লাইব্রেরি বড় করতে পছন্দ করি, সেটা আলাদা বিষয়। কারণ আপনি যদি বই কিনতে না পারেন, আপনার টাকারও বিষয় আছে বা আপনার সোর্সটা খুঁজে পাওয়ারও বিষয় আছে, অনেক কিছু এখানে আছে, যদি ইনকেস আপনি সেটা না পারেন তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি যেটা করতে পারেন, ওকে গাইজ, আমি এ পাশে থাকি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের জন্য তিনটি বিখ্যাত ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসছি। সো আমার একদম প্রথমে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে history.com, একদম উপরে ডোমেইন নেমটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন history.com। তো আপনারা যদি history.com এই ওয়েবসাইটে যান তাহলে আপনারা হিস্ট্রি রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে, হিস্ট্রির সাথে আপনারা জানেন সারা পৃথিবীর সকল টপিকে হিস্ট্রির সাথে যুক্ত, তার একটা ইতিহাস রয়েছে। সো হিস্ট্রি রিলেটেড প্রচুর জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। আমি যে কাজটা করেছি এখানে আপনারা একদম history.com এর একদম উপরে দেখবেন বেশ কিছু মেনুজ রয়েছে, এখানে শোজ নামে একটা মেনুজ রয়েছে, দিস ডে ইন দ্য হিস্ট্রি একটা মেনু রয়েছে, শেডিউল একটা মেনু রয়েছে, টপিক্স একটা মেনু রয়েছে, স্টোরিজ একটা মেনু রয়েছে। তো আমি টপিক্স যে অংশটি বা মেনুটিতে ক্লিক করলাম, তাহলে আমাকে প্রথমে তারা যা দিল আমি সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে কতগুলো বিভিন্ন ধরনের টপিকের উপরে তারা এখানে আলোচনা করেছে, তার উপরে একটি আমি একটা আইডিয়া দিতে চাই আপনাদেরকে। এবং এই টপিকগুলোর উপরে পড়াশোনা করলে ধরে নেওয়া যায় আপনার অনেক অনেক ডেভেলপমেন্ট হতে পারে। টপিকসগুলো কী কী? 19th Amendment, এটা ইংল্যান্ডে আমেরিকার একটি বিখ্যাত সংশোধন, আইন সংশোধন এটার উপরে। স্প্যানিশ ফ্লু, এটা খুব নাম করা একটি বিষয় আপনারা জানেন। আলেকজান্ডার হ্যামিল্টন, সিভিল রাইট মুভমেন্ট, কালোদের সাথে স্বাধীনতা যুদ্ধ, অনেক বড় বিষয় এগুলো নিয়ে রয়েছে। এরপরে যেটা রয়েছে দ্য গ্রেট ডিপ্রেশন, আপনারা যদি একটু দেখেন এদিকে এখানে পাবেন গ্রেট ডিপ্রেশন, অনেক বড় একটি অর্থনৈতিক মন্দা হয়েছিল আজ থেকে 100-150 বছর আগে মনে হয় ঘটনাটি এরকম। তার উপরে একটি হিস্ট্রি রয়েছে স্টক মার্কেট ক্র্যাশ এটার সাথে রিলেটেড গ্রেট ডিপ্রেশনের সময়, হ্যাঁ তো এই বিষয়গুলো রয়েছে। WW1 মিন্স ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের উপরে বেশ কিছু টপিক এখানে রয়েছে, আপনি পড়াশোনা করতে পারেন। ইমিগ্রেশন, খুব নাম করা বর্তমানে সারা পৃথিবীতে খুব জনপ্রিয় এবং বিতর্কিত, একই সাথে জনপ্রিয় এবং একই সাথে বিতর্কিত একটি বিষয়, এটার উপরে অনেক অনেক বিষয় রয়েছে এখানে আলোচনা করার মতো। এর আজ বিভিন্ন সময় 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক, 19 শতক, 21 শতক, এনশিয়েন্ট আমেরিকা, অনেক বিষয়ের উপরে রয়েছে। মুভমেন্ট, বিভিন্ন আন্দোলন সারা পৃথিবীতে বিভিন্ন আন্দোলন হয়েছে, অ্যাবলিশনিস্ট মুভমেন্ট, আমেরিকান রেভলিউশন, আর্ট হিস্ট্রি, ব্ল্যাক হিস্ট্রি, ডক্টর মার্টিন লুথার কিং এর ছবি দেখতে পাচ্ছেন, সিভিল রাইট মুভমেন্টস, এক্সপ্লোরেশন, গে রাইটস, তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইত্যাদির উপরে। ইভেন্টস, অনেক বড় বড় কিছু ইভেন্ট সারা পৃথিবীতে ঘটে গেছে আমাদের মুখে মুখে ভেসে বেড়ায়, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ, গ্রেট ডিপ্রেশন, একটু আগে বলেছি বিশ্ব অর্থনীতির মধ্যে হলোকাস্ট, এটা হচ্ছে 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইহুদিদের উপরে হত্যা করার পরে যে বিষয়টি সেটাই ছিল হলোকাস্টের বিষয়টি। ইনভেনশন ইন সায়েন্স, মেক্সিকান আমেরিকান ওয়ার, ন্যাচুরাল ডিজাস্টার, এনভায়রনমেন্ট, রিডস কেয়ার, প্রতিটা সেকশনের নিচে দেখবেন সি মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আরও অনেকগুলা মেনু এটার সাথে রিলেটেড যে টপিকগুলো দিয়ে দিলে আপনি পড়াশোনা করতে পারেন। রিলিজিয়ন অ্যান্ড আইডিওলজিস, এখানে অনেকগুলো বিষয় রয়েছে রিলিজিয়নের উপরে। ট্র্যাডিশনস অ্যান্ড রিচুয়ালস, তারা পৃথিবীতে কিছু ট্র্যাডিশন আছে আমরা পালন করি, কিছু রিচুয়ালস আছে, নীতি আচার আছে, এই বিষয়গুলোর উপরে রয়েছে। ক্রিসমাস রয়েছে, ফ্লো রয়েছে, হ্যালোউইন রয়েছে, হলিডেইজ, প্যারানর্মাল বিষয়গুলি রয়েছে, সেন্ট প্যাট্রিক্স ডে, থ্যাংকস গিভিং, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি।
প্লেসেস অ্যান্ড ল্যান্ডমার্কস দারুণ একটা বিষয়, আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমি এটা এই ধরনের টপিক আমার খুব ভালো লাগে। আফ্রিকা ছবি দেখে বুঝতে পারছেন, চায়না, গ্রেট ওয়ালের ছবি, ফ্রান্স, ফ্রান্সের যে স্কোয়ার বিখ্যাত স্কোয়ার সেখানে, জার্মানি, গ্রেট ব্রিটেন এটা হচ্ছে বিগ ব্যান সেই বিখ্যাত ঘড়ি, ইন্ডিয়া তাজমহলের ছবি, জাপান এটা জাপানের ফুকুশিমা বিখ্যাত আগ্নেয়গিরি, কোরিয়া ইত্যাদির উপরে। পিপল অ্যান্ড গ্রুপস এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার টাকার ডলারে আপনারা যার ছবি দেখেন সেটা হচ্ছে ওনার ছবি, ফার্স্ট লেডিজ, আমেরিকা প্রেসিডেন্টের ওয়াইফস, নেটিভ আমেরিকানস, অ্যাপাচি আমেরিকান বা ইন্ডিয়ান অ্যাপাচি ইন্ডিয়ানস যাদেরকে বলা হয় তারা, রবার্ট কেনেডি, এটা উনি সম্ভবত জন এফ কেনেডির ছেলে, ইউএস প্রেসিডেন্ট, আমেরিকা প্রেসিডেন্ট। লজ অ্যান্ড গভর্নমেন্ট আরেকটি সেকশন রয়েছে, ক্রাইম, ইমিগ্রেশন, স্লেভারি, ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন, ইউএস গভর্নমেন্ট, ইউএস পলিটিক্স ইত্যাদির উপরে রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ওয়েবসাইটে কত ধরনের বিষয়ের উপরে আলোচনা রয়েছে, আপনি যদি একটা একটা করে আর্টিকেল চুজ করে পড়েন এটা পড়তেও তো অনেক অনেক দিন সময় লাগবে, তাই না? সো আপনি পড়ার কোনো শেষ নেই, আপনি এটা পড়তে পারেন। আপনাদের জন্য দ্বিতীয় যে ওয়েবসাইটটি আমি আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে, এটা এর আগে আমি অন্যান্য রিডিং মডিউলে এটা নিয়ে আলোচনা করেছি, এটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট। সো দিস ইজ এ রিডার্স ডাইজেস্ট, আমাদের এই ওয়েবসাইটটির নাম হচ্ছে রিডার্স ডাইজেস্ট। এটা আমি এর আগেও বিভিন্ন রিডিং মডিউলে এটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে গেলে আপনার মেনুতে গেলে বিভিন্ন বিষয় পাবেন, এখানে দ্য হেলদি খাবার খাওয়া, ফুড, খাবার অ্যাডভাইস, উপদেশ, কালচার, সংস্কৃতি, ট্রু স্টোরিজ, এটা আমার সবচেয়ে পছন্দ, এই ম্যাগাজিনের এই অংশটি আমার পড়তে খুব ভালো লাগে, ট্রু স্টোরিজগুলো, জোকস রয়েছে, ভিডিওস রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, আপনি এখান থেকে বিভিন্ন জিনিস রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনার বিষয়গুলো আপনি চুজ করে করে পড়তে পারেন। সো আমি আপনাদেরকে বলবো দয়া করে রিডার্স ডাইজেস্ট, বিভিন্ন দেশের আবার বিভিন্ন ভার্সন রয়েছে, আপনারা যে কোনো একটা দেশে ঢুকে যে কোনো একটা ভার্সন পড়া শুরু করে দিতে পারেন। তারপর যেটা রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক, ইটস এ ভেরি স্লিক ওয়েবসাইট, আমার এর ইন্টারফেসটা চমৎকার লাগে, অত্যন্ত সুন্দর, দারুণ দেখতে এবং খুবই ভালো লাগে দেখতে। সো আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। একদম উপরে দেখবেন ন্যাশনাল জিওগ্রাফিতে মনোগ্রাম রয়েছে, তারপরেই দেখবেন যে এখানে লেটেস্ট স্টোরিজ, আপনি সাবস্ক্রিপশন করতে পারেন, তাদের যে ম্যাগাজিন আছে আপনি তাদের সাবস্ক্রাইব করতে পারেন। টুডেজ পিক, এখানে কোভিড-19 উপরে একটি আর্টিকেল রয়েছে, হিস্ট্রি অ্যান্ড কালচার হংকংয়ের একটি আর্টিকেল উপরে রয়েছে, ম্যাগাজিন এখানে, আই পুট মাই ক্যামেরা টু মাই ফেস অ্যান্ড প্রাইড, ডকুমেন্টারি নিজের উপরে, কোভিড-19 ফেস নিজের উপরে ডকুমেন্টারি করা নিয়ে একটি বিষয় রয়েছে, চেঞ্জিং ক্লাইমেট অফ কলম্বিয়ান কফি, কফির উপরে ক্লাইমেটের প্রভাব এটার উপরে একটি বিশেষ আলোচনা রয়েছে, হিস্ট্রি অ্যান্ড কালচার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা রয়েছে। সো এখানে টিভি সিরিজগুলো দেওয়া হয়েছে, এখানে আপনি এখানে তাদের ট্রেলারগুলো দেখতে পারেন, তাদের টিভি বিভিন্ন সিরিজের ট্রেলারগুলো থাকে, সেখানে দারুণ বেশ কিছু বিষয় রয়েছে, এবং নেট জিও টিভিতে যেসব বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখানো হয় আওয়ার বাই আওয়ার, সো এই প্রোগ্রামগুলোর একটি স্নিক পিক এখানে রয়েছে, আপনি এখান থেকেও আপনার পছন্দ মতো প্রোগ্রামগুলো চুজ করে নিতে পারেন, টাইম লাইনটি দেখতে পারেন। সো দিস ইজ ভেরি ফাইন থিং। ট্রাভেল সেকশনটি দারুণ একটা জায়গা, চমৎকার ইন্টারফেস, এখানে চমৎকার সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে আপনি স্টাডি করতে পারেন, ফটো আপনাদের প্রতি তারা একটি ফিচার ফটো দিয়ে থাকে যেটাকে তারা ফটো আপনাদের দেখাশোনা করে। সো এখানে এইরকম একটি বিষয় রয়েছে, এখানে কী বলা আছে আমরা দেখি, নো ইউর সেলফ, দারুণ কথা, লার্ন টু টিচ ইউর সেলফ, সুন্দর, লাভ ইউ, বি ব্ল্যাক অ্যান্ড বি প্রাউড, রেসপেক্ট আওয়ার হিস্ট্রি, এটা নিশ্চয়ই ব্ল্যাক এরিয়া থেকে নেওয়া হয়েছে, সাম্প্রতিক সময়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ক্ল্যাশ চলছে আমেরিকাতে আপনারা জানেন, সো এটার উপর। সো দিস লুকস নাইস অ্যাকচুয়ালি। সো সেপ্টেম্বর ইস্যু ম্যাগাজিনটিতে কী কী রয়েছে তার একটি আইডিয়া আপনি এখানে পাবেন, এই যে দ্য রোবট রেভলিউশন হ্যাজ অ্যারাইভড রিড, আপনি এখানে গিয়ে পড়তে পারেন। সো এরকম বিভিন্ন বিষয় রয়েছে, দারুণ দেখতে বিষয়। সো আমি আশা করবো যে এই ওয়েবসাইটটিও আপনারা কাজে লাগান এবং আপনাদের পড়াশোনাটাকে মজবুত করার চেষ্টা করেন। সো গাইজ, আমি আশা রাখি আজকের এই আলোচনা থেকে আপনাদের সাথে আমি আইএলটিএস রিডিংয়ের যে সোর্সগুলো কী কী তা নিয়ে আমি আপনাদেরকে হালকা একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও বলছি যে পরীক্ষাতে এক্স্যাক্টলি এই জায়গা থেকে দেবে এমন কোনো কথা নাই, তবে আপনি মোটামুটি শিওর থাকেন যে পরীক্ষাতে এই সব জায়গাগুলো থেকে ওরা ওদের রিডিংয়ের টেক্সটগুলো নিয়ে থাকে, আর্টিকেলগুলো নিয়ে থাকে, এখান থেকে নিবে, কারণ ওদের পক্ষে এত বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল প্রতিদিন রেডি করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, এবং এটা একটা বিশাল বড় ভেঞ্চার। সো এখানে কিন্তু টাইম ইনভেস্ট করারও প্রশ্ন আছে, সো তারা অবশ্যই বিভিন্ন পারমিশন নিয়ে এই কাজগুলো করে থাকে, এই যে আর্টিকেলগুলো টেক্সটগুলো কালেকশন করে সেখান থেকে তার পার্সোনাল সেট তৈরি করে, এই বইগুলো তৈরি করে এবং আমাদেরকে এগুলো দিয়ে থাকে।
আমরা যাতে এখান থেকে প্র্যাকটিস করতে পারি। সো আমি আশা রাখি যে আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে আর্টিকেলগুলো বা আইএলটিএস ডিংয়ের যে টেক্সটগুলো কোথা থেকে নেওয়া হয় এবং এই সোর্সগুলো থেকে আপনারা পড়াশোনা করবেন, এটা আশা রাখি। এবং আপনাদের পড়াশোনাটাকে মজবুত করার জন্য অবশ্যই আপনি সময় ধরে পড়তে চেষ্টা করবেন। যদি আপনি সময় ধরে ধরে পড়েন, সেটা যত বড় আর্টিকেলই হোক, সেটা যে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়, আপনি 10 মিনিটের একটা টার্গেট নিতে পারেন। এটা যদি 1000 ওয়ার্ডের একটি আর্টিকেল হয়, আপনি আরও একটু বেশি সময় নিয়ে টার্গেট নিতে পারেন। 250 ওয়ার্ডের আর্টিকেল হয়, 250 ওয়ার্ডস যদি হয়ে থাকে, আরও একটু কমিয়ে ফেললেন, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, এটা আপনাদের উপরে। আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়ানোর চেষ্টা করবেন। ওকে, যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে জানাবেন, আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে জানাবেন, যাদের আইএলটিএস দরকার, যাদের আইএলটিএস রিলেটেড বিভিন্ন মেসেজ দরকার, বিভিন্ন ইন্সপিরেশন দরকার, মোটিভেশন দরকার, সলিউশনস দরকার, বিভিন্ন বিষয়ে যাদের সমাধান দরকার, তারা আমার এই চ্যানেলটিতে আসতে পারেন এবং একটু দেখতে পারেন। যদি ভালো না লাগে, নো প্রবলেম, ইউ ক্যান গো টু আদার চ্যানেলস ইজ ওয়েল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আই ওয়ান্ট ইউ টু লাইক মাই চ্যানেল। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, সি ইউ ইন সাম নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।